খেয়ে নাও দেখি। ঠাম্মি, তোমার কত ভাগ্যি বলো তো যে ছোট মালিক নিজে হাতে করে তোমাকে খাওয়াচ্ছে। নাও খেয়ে নাও। মরে গেলেও আমি এই খোঁয়াড়ে বসে খাবো না, আমার থালা কই? তারপর এইসব কি খাবার? কি হলো, খাও না খেলে চলবে কি করে? ওষুধ খেতে হবে তো অনেক, আর ভাত না খেলে সেগুলো সহ্য করবে কি করে? খাবো না, আমার খিদে নেই। এদের এদের কাউকে আমি চিনি না। আমাকে আমাকে আমার বাড়ি নিয়ে চলো। দেখো, তুমি জোর করলে আমি তোমায় নিয়ে যেতেই পারি ওই রেল লাইনের ধারের বস্তিতে, কিন্তু তোমার ছেলে রয়েছে এইখানে, তোমার নাতনি আছে, তুমি ওখানে একা একা সামলাবে কি করে? দাদু ভাই, কোন জন্মের শোধ তুলছো জানি না, কিন্তু হেমাঙ্গিনী চৌধুরীকে ঘায়েল তোমরা করতে পারবে না। সে যে কোন ধাতুতে গড়া তা তোমরা জানোই না। শোনো, আর বেশি ভেবো না, খেয়ে নাও। কি হলো ঠাম্মি, এত পছন্দের খাবার খেতে চাইছো না কেন? এমন জিনিস পাত ভরে পেলে তুমি তো আর অন্যদিকে তাকাই না। নাকি অন্য কিছু খেতে চাও ঠাম্মি? তোমার কি কিছু মনে পড়ছে নাকি ঠাম্মি? অন্য কোনো খাবারের কথা, মানে যা তুমি খেতে? পোলাও, কোরমা। আচ্ছা ঠিক আছে, আমি তবে ছুটে গিয়ে সকলকে বলি যে তোমার পুরনো কথা সব মনে পড়ে গেছে, কেমন? হ্যাঁ, আমি আমি তো কি ঠাম্মি, তুমি বলো না তোমার আর কি খেতে ইচ্ছা করছে? পোলাও, কোরমা, লুচি, নাকি সাদা আলুর তরকারি, পায়েশ? বলো না, বলো তোমার কি খেতে ইচ্ছা করছে, বলো না। আমার কিছু মনে পড়ছে না, আমার কিছু মনে পড়েনি। বেশ বুঝে গেছি আমি, এই পান্তায় গিলতে হবে আমাকে। চিনি, তুমি আমার এই অবস্থার জন্য দায়ী তো? বেশ, এই সব কিছুর হিসেব তোমাকে চুকিয়ে দিতে হবে। না গো, আমার না, আমার না খিদে পেয়েছে। এই তো তখন থেকে ভাত নিয়ে বসে আছি। গুগলি, 24 মে থেকে 26 মে রাত 10:30। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।